যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ উৎসব। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির আয়োজনে এই উৎসবে যোগ দিতে বাংলাদেশ ও ভারতের সঙ্গীত শিল্পীরা ছাড়াও দেশ প্রবাসের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন। আটলান্টিক সিটিতে আছেন সহকর্মী হাসাদুজ্জামান সাকি, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নিউ জার্সির আটলান্টিক সিটি একটি পর্যটন শহর এবং এখানে আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে বাংলাদেশ উৎসব, বাংলাদেশ ফেস্টিভাল, সেই ফেস্টিভ্যালে হাজার হাজার মানুষ, ধারণা করা হচ্ছে প্রায় 5 থেকে 6 হাজারের বেশি মানুষ আজকে নিউ জার্সির আটলান্টিক সিটিতে এই বাংলাদেশ উৎসবে জড়ো হয়েছেন। সেখানে বাংলাদেশের শিল্পীরা, জনপ্রিয় শিল্পীরা এসেছেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে জনপ্রিয় শিল্পীরা এখানে এসেছেন। নিউ জার্সি এবং আটলান্টিক সিটির যে ঊর্ধ্বতন কর্মকর্তা, হাই অফিসিয়ালস আছেন যারা মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এই আটলান্টিক সিটির মেয়র সহ সবাই সেখানে উপস্থিত আছেন। এই উৎসবের প্রধান অতিথি আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রধান আব্দুল কাদের মিয়া, ব্যবসায়ী এবং সমাজসেবক। আমরা দেখতে পাচ্ছি যে নিউ ইয়র্ক স্টেট সিনেটর অ্যাসেম্বলি আবির্ভূত এবং আনন্দিত, তাই সফলতা কামনা করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি হাজি আব্দুল কাদের মিয়া, তাকে একজন গর্বিত বাংলাদেশি হিসেবে এই মুহূর্তে পুরস্কৃত করা হচ্ছে, সম্মাননা জানানো হচ্ছে। আমি দেখাবো যে এখানে কি পরিমাণের মানুষজন উপস্থিত হয়েছেন, অগণিত মানুষ, হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। আমি আরো কয়েকজন আয়োজকের সঙ্গে একটু কথা বলবো, একটু বলবেন আজকের এই আয়োজন সম্পর্কে। আমাদের মেলায় আজকে হাজার হাজার লোক হয়েছে, এটা একটা বাংলাদেশি সম্মেলন উপনীত হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার লোক এবং অনেক এই আনন্দ উপভোগ করছে। আমরা অত্যন্ত গর্বিত আটলান্টিক সিটি আটলান্টিক কাউন্টিতে বাংলাদেশ মেলা উপহার দিতে পেরে ধন্যবাদ। প্রায় অর্ধশত কিংবা তারও বেশি নতুন প্রজন্মের ছেলে মেয়ে যারা এখানকার ছাত্রছাত্রী, তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। এই বিষয়টি যিনি সমন্বয় করেছেন তাকে বলবো, একটু পরিচয় দিয়ে একটু বলবেন এই যে শিশুদেরকে আজকে পুরস্কার দেয়া হলো, এই পর্বটি সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি জয়শ্রী দে, ভাইস প্রেসিডেন্ট আটলান্টিক কাউন্টি বাংলাদেশ অ্যাসোসিয়েশন। প্রতি বছর এই দিনটার জন্য বাচ্চারা অপেক্ষা করে, সারা বছরের একাডেমিক ক্যারিয়ারের উপরই এ এবং এ বি স্টুডেন্টদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি এবং এটা বাচ্চারা খুব প্রাউড ফিল করে যে এতগুলো লোকের সামনে, ওভার 5000 মানুষের সামনে তারা পুরস্কারটা নিতে পারে এবং প্রতি বছর দেখা যাচ্ছে এই পুরস্কারগুলোর জন্যই বাচ্চারা লেখাপড়াগুলো ভালো করে করে সারা বছর। তো আমরাও গর্বিত আমাদের বাচ্চাদের নিয়ে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একটু আয়োজন সম্পর্কে বলবেন, কেমন চলছে, কেমন হচ্ছে? আমি মোহাম্মদ গোলাম হাফিজ, সভাপতি বাঙালিদের মিলন মেলা, একটু বলবেন যে আয়োজনটি আপনি কিভাবে দেখছেন, কেমন দেখছেন? আসলে এটা প্রতি বছরই হয় একটা মেলা, সবাই অধরা অপেক্ষা করে যে এই মেলার জন্য। এখানে বাঙালিদের একদম মিলন মেলা, সবাই এসে এখানে অনেক খাওয়ার স্টল এবং কেনাকাটা সব কিছু করতে পারে। আমরা এই মেলার জন্য প্রতি বছরে অপেক্ষা করি, আশা করি এই মেলাটা অনেক ভালো হয়েছে, অনেক মানুষের সমাগম হয়েছে। এই এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কেমন মেলা হচ্ছে বলেন? অ্যাসোসিয়েশন আটলান্টিক কাউন্টির মেলা বরাবরই ভালো হয়, পূর্বভাবে জমে আজকে ওয়েদারটা ভালো ছিল। আমি অত্যন্ত আনন্দিত যে আপনারা আসছেন, মিডিয়া সবাইকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই আগত মেহমানদেরকে, মেলা সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। এই আয়োজনে বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত
শিল্পী, জনপ্রিয় সঙ্গীত শিল্পী তপন চৌধুরী কিছুক্ষণ পরেই এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, নানান ধরনের পর্ব হচ্ছে, তেমনি নানান পণ্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন এখানকার দোকানিরা, কয়েকশো স্টল হয়েছে। আমি আবারও একটু দেখাতে চাই যে কত লোক আজকের এই আয়োজনে এখানে উপস্থিত হয়েছেন। তারা শুধু যে বাংলাদেশি তাই নয়, বিদেশিরাও এখানে এসেছেন। দিন দিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাচ্ছে। বাংলাদেশিদের যে যতগুলো যুক্তরাষ্ট্রে যতগুলো বড় শহর রয়েছে, সেই সবকটি বড় শহরের অন্যতম প্রধান কমিউনিটি এখন প্রবাসী বাংলাদেশিরা। সেই সুযোগ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এইখানে বিদেশিদের মাঝেও বাংলাদেশের বাঙালি কৃষ্টি সংস্কৃতি তারা তুলে ধরছেন। একটু আমি শেষ করব, একটু আয়োজন সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। আজকের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক কাউন্টির সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয় প্রতি বছর। আমি পুলকান্তি দাস, আটলান্টিক সিটিতে আমি বিগত চার বছর ধরে অনুষ্ঠান দেখে আসছি। আমারও একটা অর্গানাইজেশন এখানে আছে, অপরাজিত অর্গানাইজেশন, জাস্ট আমরা হোমলেস পিপল নিয়ে কাজ করি এখানে। তো আমি খুবই কৃতজ্ঞ, প্রতি বছর আমি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এভাবেই জমজমাট বাংলাদেশ উৎসব চলছে, চলবে আরও 2-3 ঘন্টা। এই ছিল আমার কাছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আটলান্টিক সিটি কাউন্টির আয়োজনে যে বাংলাদেশে উৎসব হচ্ছে সেই উৎসবের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, আটলান্টিক সিটি, নিউ জার্সি। আমরা সরাসরি ছিলাম যুক্তরাষ্ট্রের।